বিটা পাইছ না তো তুমি আমার কাছে আইছো আপনাকে আমার কাছে আইছনি আপনি আর্থিক লেনদেনের মাধ্যমে সরকারি স্টল বণ্টনে অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে সবজি ব্যবসায়ীদের বিকল্প জাতীয় সড়ক অবরোধ। গ্রাম প্রধান ও পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে টাকার বিনিময়ে অবৈধভাবে সরকারি স্টল বণ্টনের অভিযোগ। ক্ষোভে টায়ার জ্বালিয়ে বিকল্প জাতীয় সড়ক অবরোধে বসল প্রকৃত সবজি ব্যবসায়ীরা। দুই ঘণ্টা পথ অবরোধের পর সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার করা হয়। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার বিকল্প জাতীয় সড়কের কদমতলা সবজি বাজারের সামনে। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গরিব কৃষকদের স্বার্থে বহুমুখী উন্নয়ন করছে। সেই ক্ষেত্রে কিছু কিছু পঞ্চায়েত জনপ্রতিনিধিদের বাড়তি কামাইয়ের জন্য প্রকৃত গরিব কৃষকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনই চিত্র দেখা গেল উত্তরের কদমতলা সবজি বাজারে। জানা গেছে এই বাজারে প্রায় 50 থেকে 60 জন সবজি ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ রাস্তার পাশে ফুটপাতে রোদ বৃষ্টিতে ভিজে দোকানদারি করে আসছেন। অবশ্য তারা একাধিকবার কদমতলা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে একটি সরকারি স্টলের দাবিও জানিয়েছেন। সম্প্রতি কদমতলা সবজি বাজারে 12টি সরকারি স্টল নির্মাণ হয়, তাই একবুক আশা বেঁধে স্থানীয় ব্যবসায়ীরা ভেবেছিলেন 12 জন ব্যবসায়ীর স্থায়ী ঠিকানা এবার হবে। কিন্তু বুধবার 7 সকালে চুপিসারে ওই 12টি সরকারি স্টল ঘর বণ্টন করে নেয় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ বলে অভিযোগ। করেছি কদমতলা বাজার কমিটি, স্থায়ী কমিটি, কদমতলা অস্থায়ী কমিটি সব দিশের ঠিকানা যে স্টলগুলো হয়েছে 12টা স্টল, সেই স্টলগুলো বণ্টন হয়ে গেছে। কিন্তু আমরা বাজার কমিটির সাথে, সবজি বাজার কমিটির সাথে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা না করে পঞ্চায়েত তার মর্জি মতো তারা এটা বণ্টন করেছে। আগে কথা দিয়েছিল যে ঘরগুলো হলে এখানে সবজি বাজারে যারা ব্যবসায়ী আছে ওরা পাবে এবং সঙ্গে বাজার কমিটিকে সহযোগে নিয়ে বণ্টন করা হবে। কিন্তু আমরা পরবর্তী সময় দেখলাম কি 2-3 দিনের মধ্যে দেখলাম যে বাজারগুলো বণ্টন হয়ে, বিটাগুলো বণ্টন হয়ে গেছে। এবং যে বিটাগুলো বণ্টন হয়েছে কিছু কিছু বিটা ঠিক হয়েছে এবং কিছু কিছু বিটা অনিয়ম হয়েছে। যারা সবজি বাজারের ব্যবসার সঙ্গে জড়িত নয় এর মধ্যে 2-4-5 জন লোক ওরা বিটা পেয়েছে। আমরা যারা বিটা পেয়েছে তাদের বিপক্ষে আমরা নয়, তাদের পক্ষে আমরা। কিন্তু যারা বিটাগুলা বণ্টন করেছে আমাদের কদমতলা পঞ্চায়েত, তারা সুষ্ঠুভাবে বিটাটা বণ্টন করে নাই। তার প্রতিবাদে আজকে আমরা কদমতলা বাজার কমিটি, সবজি বাজার কমিটি, আমরা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামীকালকে পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দেব। 10টা থেকে 11টার ভিতরে আমরা প্রশাসনকে জানাবো। এরপরে যদি আমরা 2 দিনের ভিতরে কোনো ধরনের কোনো আমরা পঞ্চায়েত তরফ থেকে যদি আমরা কোনো ধরনের কোনো সদুত্তর না পাই, তাহলে আমরা বাজার কমিটি এবং স্থায়ী অস্থায়ী কমিটি আমরা যে ডিসিশন নিয়েছি সেটা আমরা আগামী সোমবার থেকে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। কিছুদিন আগে শুনেছিলাম এবং এখানে যে বাজার কমিটির যারা আছেন তারা আমাকে লিখিতভাবে অভিযোগ করেছিল। তারপরে আমি এখানে জেনে আমি এখানে চেয়ারম্যান সাহেবকে ফোন করেছিলাম যে এটা এই কদমতলাটা একটা পঞ্চায়েত নয়, কদমতলাটা হলো একটা বিধানসভার কেন্দ্র। এটাকে খালি পঞ্চায়েত ভাবলে হবে না, তার কারণে আমি এখানে ওই দায়িত্ব নিয়ে যেহেতু আমাকে এখানে মানুষ আমাকে চিহ্নিত করেছে, দল চিহ্নিত করেছে, মানুষ আমাকে ভোট দিয়েছে, সেই হিসাবে আমি জানতে চাইলাম চেয়ারম্যানের কাছে যে দাদা আপনি এইসব ব্যাপারে জানেন কি জানেন না। উনি বলছেন জানি না। তারপরে এখানে আমাদের সভাপতির কাছেও আমি মণ্ডল সভাপতির কাছে ফোন করেছিলাম, উনি সেই বিষয়ে জানেন না। তারপরে চেয়ারম্যানকে ফোন করার পরে চেয়ারম্যান বলছে যে যেটা করছে প্রধানে করছে, হ্যাঁ প্রধানের বিষয়ে প্রধান। তারপরে প্রধানের কাছে যখন আমি ফোন করলাম প্রধান আমাকে বলছে যে এটা তোমাকে জানিয়ে কি হবে। পরে ঘটনাটি চাউর হতেই ব্যবসায়ীরা বাজারে এসে দেখতে পান 12টি স্টল দখল নিয়ে বসে আছেন কিছু লোকজন। ওই লোকজন সবজি ব্যবসায়ীদের জানান তারা নাকি পঞ্চায়েত কর্তৃপক্ষকে টাকা দিয়ে স্টল কিনে নিয়েছেন। পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে এদিন দুপুর 1:30 বিকল্প জাতীয় সড়কের কদমতলা সবজি বাজারের সামনে টায়ার জ্বালিয়ে রাজপথ অবরোধ করে বসেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। পুলিশ এসে অবরোধকারীদের অনেক বোঝালেও তাতে কোনো কাজ হয়নি।
পরে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস সহ স্থানীয় থানার ওসি। অবরোধ স্থলে এসে সমষ্টি উন্নয়ন আধিকারিক অবরোধকারীদের অভিযোগ শোনেন। অবরোধকারীরা অভিযোগ করে বলেন, স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্তৃপক্ষ মোটা টাকার বিনিময়ে সরকারি স্টলগুলি অবৈধভাবে বণ্টন করেছেন। পূর্বেও অনুরূপভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে সরকারি স্টল বণ্টন করেছিল কদমতলা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। অবরোধকারীরা আরও বলেন, এই স্টল বণ্টনে বাজার সেক্রেটারিকেও অবগত করা হয়নি। আর যাদের কাছে স্টলগুলি বণ্টন করেছেন তারা কোনোদিন কদমতলা বাজারে সবজি বিক্রি করেননি। অবশেষে সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস অবরোধকারী সবজি ব্যবসায়ীদের এক প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসে সমস্যা নিরসনের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। তার আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধে দুই ঘণ্টা পর অর্থাৎ বিকেল 3:30 নাগাদ পথ অবরোধকারীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করে নেন। তবে এদিনের পথ অবরোধের ফলে অবরোধস্থলের দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। বাজার সেক্রেটারি আরও জানিয়েছেন, আগামীকাল সকাল 11:00 নাগাদ কদমতলা গ্রাম পঞ্চায়েত এবং কদমতলা আরডি ব্লকে তারা ডেপুটেশন প্রদান করবেন। আপনারা কেউ বিটা পান না? কেউ পাই নাই, আমরা এটা আউট থেকে এর সব বিটা দেওয়া হইছে। আমাদের ব্যবসায়ী একজন লোক মারা যাওয়ার কারণে গতকালকে আমাদের বাজার 12:00 অবধি বন্ধ। এই 12:00 অবধি বন্ধ সুযোগ পাইয়া পঞ্চায়েত মেম্বার প্রধান তারা কি করছে, ভোর বেলা আইসে 7:00 সময় আইয়া তারা দোকানটা চাবি দিয়ে বিতরণ করে গেছে। আমাদেরকে কোনো জিকার উদার করে না, কিচ্ছু করে নাই। বাজার কমিটি ভাই, বাজার কমিটির সেক্রেটারি বা প্রেসিডেন্ট কারোর সাথে কোনো যোগাযোগ নাই। ওদের খুশি মতে তারা দিয়ে যায়। আর আমরা দীর্ঘদিন থেকে রাস্তার কিনারে দোকান পাতি বৃষ্টি খাই এই করি সেই করি, আমাদের কোনো সুযোগ সুবিধা মিলে না। বাজার কমিটির কিছু লোকের সবজি ব্যবসায়ীর কিছু অভিযোগ ছিল স্টল বন্টন নিয়ে। বাজার কমিটির একটা প্রতিনিধি দল ওরা আমার সাথে দেখা করবে এবং উইল লুক ইন টু দ্য ম্যাটার। বাট হাউএভার ওরা এনএস ব্লক করেছিল এবং এখানে অনেক যানজট সৃষ্টি হয়েছিল হুইচ ইজ নট অ্যাজ পার দ্য গাইডলাইন্স। তো আমরা ওদেরকে বলেছি, ওদেরকে রিকোয়েস্ট করেছি এবং ওরা মুভ করেছে। লেটার অন আমরা একটা ডিসকাশনে মিলিত হবো। এখন কি তাদেরকে নিয়ে বৈঠকে বসা হবে স্যার? হ্যাঁ, বাজার কমিটির একটা প্রতিনিধি দল, ওদের কি ডিমান্ড আছে ওটা আমরা দেখবো। কারণ পঞ্চায়েতের বিটি পঞ্চায়েতের রুল অনুযায়ী এটাকে বন্টন করা হয়েছিল। হাউএভার দেয়ার আর সাম এলিগেশনস উইল লুক ইন টু। কদমতলা থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।